এই আগামী মাসের 9 তারিখে তাসমির বিয়ে। তাসমি কে জানো? তোমার ভাইয়ের মেয়েটা? না বাবা, তাসমি আমার বান্ধবী। ওই যে মেয়েটা সেই হা হা হি হি এগুলো করতে থাকে, সেই মেয়েটা, তাই না? ওই যে বেয়াদব মেয়েটা, ওর বিয়ে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, মেয়েটার বয়স হচ্ছে না। ওকে তুমি লক্ষ্মীপুর পাঠিয়ে দিতে চাচ্ছ, তাও আবার 7 দিনের জন্য। তোমার কি কমন সেন্স বলে কিছু নেই? কাল থেকে তুমি আলাদা খেতে বসবে, ঠিক আছে? মোবাইলের মধ্যে যদি ডুবে থাকো তাহলে এই লাঞ্চের সময় এরকম লোক দেখানো খেতে বসার মানেটা কি? খাও। এই আগামী মাসের 9 তারিখে তাসমির বিয়ে। তাসমি কে জানো? তোমার ভাইয়ের মেয়েটা? না বাবা, তাসমি আমার বান্ধবী। ওই যে মেয়েটা আমাদের বাসায় মাঝে মাঝে আসে, ও কোন মেয়েটা জানো? ওই যে ওর বান্ধবীটা আসে না বাসায়? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মেয়েটা সেই হা হা হি হি এগুলো করতে থাকে, সেই মেয়েটা, তাই না? ওই যে বেয়াদব মেয়েটা, ওর বিয়ে। ওর তো 5 তারিখ থেকে সব অনুষ্ঠানগুলো, ওই হলুদ, তারপরে মেহেদি। তো বলছিল কি, রিয়া যদি ওদের ওখানে গিয়ে থাকে কটা দিন এবং অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করে তাহলে খুব ভালো হয়। কোথায় ওদের বাসা? বাবা ঢাকাতেই, এই যে নিকেতনে। কিন্তু এই সব প্রোগ্রামগুলো ওর গ্রামের বাড়িতে হবে, ও গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। না 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 না, মানে না মানে না, ওর ওখানে যাওয়া হচ্ছে না। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, মেয়েটার বয়স হচ্ছে না। ওকে তুমি লক্ষ্মীপুর পাঠিয়ে দিতে চাচ্ছ, তাও আবার 7 দিনের জন্য। তোমার কি কমন সেন্স বলে কিছু নেই? হ্যাঁ বাবা, তাহলে মা আসতে যাক। তোমার মার তো বিয়েতে নেচে কুদে বেড়ানোর বয়স, তাই না? তোমার মা তোমার সঙ্গে যাবে। শোনো, আগামী মাসে ইংল্যান্ড থেকে আমার বন্ধুর ছেলে আসছে, ওদেরকে আমি তোমার কথা বলেছি, ওরা হয়তো তোমাকে দেখতে আসবে। সো নিজেকে প্রিপেয়ার করো, আর নাচ গান মজা এগুলো সব তোমার বিয়ের জন্য তুলে রাখো। এখন খাও। লক্ষ্মীপুর যাবে বিয়েতে নাচতে, সাথের মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, আর ওর মনে হয় বয়সই হয় না। ওকে দাও। তুমি খাচ্ছ না কেন? রিয়া মন খারাপ? মা তুমি যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। দেখ তোর বাবা তো এমনই, উনি সারাটা জীবন এমনই ছিল। আমার বিয়ের কয়েকদিন পরে আমার বেস্ট ফ্রেন্ড লাবণী, স্কুল কলেজের ফ্রেন্ড, ওর বিয়েতে আমাকে যেতে দেয়নি। তারপর আমার আরেকটা বন্ধু, তার বিয়ে হলো তার বিয়ে কোনো অনুষ্ঠানে, একটা তো যেতে পারিনি। তুই মন ছোট করিস না মা, আমি আল্লাহর কাছে দোয়া করি, মন থেকে দোয়া করি তোর হাসব্যান্ড যেন এরকম না হয়।